নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধে ডিটেলসে বলবো কারা পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে এই সম্বন্ধে আমি ডিটেলসে বলবো আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এর ফলে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন তো মূল বিষয়ে আসা যাক সকল ধরনের শ্রমিকগণ এই লকডাউনের জন্য সরকারের প্রচেষ্টা প্রকল্পে এককালীন হাজার টাকা করে পাবে সেই জন্য অতিরিক্ত বিডি অফিসের ফর্ম পূরণ করে নিজেদের উদ্যোগেই জমা করতে হবে তো সেই ফর্মটা আমি দেখে দিচ্ছি এইটা হচ্ছে সেই ফর্ম যেই ফর্মটা আপনারা ফিল আপ করে এককালীন হাজার টাকা পাবেন ফর্মের সিম্পল কতগুলো ইনফরমেশান আছে এটা এবং অফলাইনেই আপনাদেরকে জমা দিতে হবে এই ফর্ম তারাই মূলত পূরণ করবেন যারা সরকারের মাধ্যমে কোনো আর্থিক সুবিধা নেননি যে কোনো ধরনের শ্রমিকগণ এই ফর্ম পূরণ করে বিডিও অফিসে জমা করতে পারেন এবং পরিবারের কেবলমাত্র একজন সদস্যই এই ফর্মটা ফিল করতে পারবে এই ফর্মটা ফিল করে আবেদন হওয়ার পর এবং আরেকটা ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে সমস্ত ভেরিফিকেশান হবে জয় বাংলা বলে যে ওয়েবসাইট আছে www.wb.gov.in সেই ওয়েবসাইটে সমস্ত ভেরিফিকেশান হবে এবং তো ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা কি কি দিতে হবে তথ্যগুলো আবেদনকারীর নাম পিতার নাম আবার জেন্ডার বা লিঙ্গ মেল কি ফিমেল সেটা দেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য যেরকমভাবে ঘর দিয়ে আছে ডে মান্থ ইয়ার এই ফর্মেটি দেবেন এজ এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলসে রাজ্যটা উল্লেখ করাই থাকবে কারণ এখানে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে তবেই কেবলমাত্র ফর্মটা ফিল আপ করতে হবে জেলার নাম বিধানসভা ব্লক মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম গ্রাম ওয়ার্ডের নাম্বার অঞ্চল বাড়ির নাম্বার পোস্ট অফিস থানা এবং পিন পিনকোড মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং এই মোবাইল নাম্বারে আপনার ফোন করে কিন্তু তথ্য ভেরিফিকেশান করতে পারে এবং ব্যাংকের নাম শাখার নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এগুলো সব ঠিকঠাক দিতে হবে এবং ডিক্লিয়ারেশান ফর্মেটে যেটা বলা আছে আমি ঘোষণা করছি যে আমি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক পেনশন যোজনা বা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাই না আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে দেওয়ার তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের এখানে নাম দিতে হবে এবং তারিখ দিতে হবে কোন তারিখে ফর্মটা ফিল আপ করেছেন এরপরে বলা আছে ফর্মটা কিভাবে প্রসেসিং হবে সেই প্রসেসিং হওয়ার পর যে ওয়েবসাইটটা বলেছিলাম ডাব্লু 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 ডট জয় বাংলা ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে সমস্ত তথ্য ভেরিফিকেশান হবে ভেরিফিকেশনের পর আপনি তো আজকের ভিডিওতে প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধে আমি ডিটেলসে বললাম এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে পরবর্তী এরকম কোনো টপিকে